আপনি আপনার আম্মাকে ভাত খেতে দিয়ে কেবলই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন একটু স্মরণ করণের কথাকে ভালো করে আপনি আপনার মাতাকে মাকে ভাত খেতে দিয়ে কেবলই বাড়ি থেকে ফেরত এসেছেন বাইরে এসেছেন আর আপনি যেমনই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তেমনি আমি আপনার বাড়িতে প্রবেশ করেছি যেমনই আপনার বাড়িতে প্রবেশ করেছি তেমনি আপনার মা আমাকে বলছে আব্দুল করিম জানো বাবা আমার ছেলে আমাকে খেতে দেয় না বাবা অথচ এক্ষুনি খেতে দিয়ে বেরিয়ে এলেন বলেন এখন কি করবেন এ কথাকে শুধু স্মরণ করবেন এক এই এই পর্যায়ে আবার আসব দুই আপনি খুব শখ করে আপনি আপনার মায়ের জন্যে রথবাড়ি থেকে একটা খুব সুন্দর শাড়ি কিনে নিয়ে এসেছেন ওই সুন্দর শাড়িটা বৈকেলবেলায় আপনার মা আপনার দিদির বাড়ি পাঠিয়ে দিয়েছে এখন কি করবেন একের পর এক কথা শুধু খেয়াল রাখবেন আবার এই জায়গাতে ফেরত আসবো বারবার বলছি দুই তিন আপনি বইকেল পাঁচটার সময় রাজমিস্ত্রি কাজ করে কিংবা মাঠে ঘাটে চাষির কাজ করে বাড়ি ফেরত এসেছেন বাড়ি ঢুকে দেখছেন আপনার মা পেশাব পায়খানার উপরে শুয়ে আছে তখন আপনি আপনার স্ত্রীকে বলছেন রহিমা কী ব্যাপার তুমি আমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো যে আমার মা পেশাব শুয়ে আছে মানে তখন আপনার স্ত্রী আপনাকে বলছেন যা তুমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো আমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করবো মানে আমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে পারবো না আমি যখনই তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে যাই তখনই তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালিগুলি করে যা তুমি তোমার মায়ের পেশা পায়খানা পরিষ্কার করো আমি করতে পারবো না এখন কি করবেন আর আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয় এ কোথাও সত্য এখন কী করবেন তিন চার আপনি খুব শখ করে খাসির মাংস কিনে নিয়ে এসেছেন ছাগলের বকরির বকরির মাংস কিনে নিয়ে এসেছেন খুব শখ করে তাতে আছে কলিজা তাতে আছে হাড্ডি তাতে আছে মাংস তো আপনার ছেলে আর আপনার দিদির ছেলে মানে আপনার ভাগিনা একসাথে খেতে বসেছে ওই একসাথে খেতে বসেছে যখন তখন আপনার মা আপনার দিদির ছেলের প্লেটে তুলে দিচ্ছে একটা কলিজা আর আপনার ছেলের প্লেটে তুলে দিচ্ছে একটা হাড্ডি আপনি নিজ চোখে দেখছেন এখন কি করবেন প্রথম বাক্যে ফিরে গেলাম ওই যে আপনি খেতে দিয়ে কেবলই বেরিয়ে এসেছেন আর আমি আপনার মায়ের ঘরে প্রবেশ করেছি তখনই আপনার মা বলছেন যে আব্দুল করিম জানো বাবা আমার ছেলে আমাকে খেতে দেয় না এখন যদি আপনার মাকে গিয়ে বলেন মা তোমাকে তো একই খেতে দিয়ে বেরিয়ে এলাম আবার তুমি উমুক ব্যক্তির সামনে বলো আমি তোমাকে খেতে দি না মানে এই বাক্য যদি শুধু গিয়ে একটা বলে দেন তাহলে আর জান্নাত হবে না এর নামা এই কথা যদি শুধু জোরে গিয়ে বলে দেন একটু জোর গলায় যদি বলে দেন যে মা এক তোকে খেতে দিয়ে বেরিয়ে এলাম আবার তুই মানে বদন করিস মানে এ কথা যদি শুধু বলে দেন বাড়িতে গিয়ে মায়ের সামনে আর তাহার যদি জান্নাত হবে না এর নাম্মা আপনি ওই যে খাসির মাংস কিনে নিয়ে এসেছেন আপনার ছেলের জন্য আর আপনার মায়ের জন্য আপনার ভাইগনের জন্যে তো আপনার মা আপনার ভাইগনাকে দিয়েছে কলিজা তো আপনি যদি এখন আপনার মাকে বলেন যে মা আমি টাকা দিয়ে খাসির কলিজা কিনে নিয়ে এসেছি মাংস কিনে নিয়ে এসেছি আর আমার দিদির ছেলেকে তুমি খাসির কলিজা দিচ্ছ মানে এই কথা যদি এখন জোর গলায় বলে দেন আপনার মাকে তাহলে আর তাহার যুদ্ধে জান্নাত হবে না আপনার মা যত কাজকর্ম করে সবই যে উল্টা কাজ তারপরেও যে আল্লাহ তালা বলছেন তুমি তোমার মাকে উহ এই শব্দটুকু করো না কী দিয়ে আমি আপনাকে বোঝাবো করোন মাজিদের আয়াত আমার কথা যদি বিশ্বাস না হয় আমাকে স্টেজ থেকে আমার সাথে সাথে আব্দুল করিমকে বলেন আব্দুল করিম সাহেব কোথায় আছে দেখে দিয়ে যাবেন চব্বিশ ঘন্টা প্রস্তুত আর একটা কথা বলতে ভুলে গেছি খুব এই কথাটা মাথায় রাখিয়েন আপনি যদি কোনো দিন আপনার স্ত্রীর সামনে আপনার মাকে দুইটা পাঁচশো টাকা নোট মানে এক হাজার টাকা যদি আপনার স্ত্রীর মাকে দিয়ে দেন তাহলে আপনার স্ত্রীর দিকে দেখা যাবে না মনে হচ্ছে বাংলার পাঁচ হয়ে গেছে মুখ আর মুখের দিকে টাকা যাবে না আপনার স্ত্রী হচ্ছে আমার শাশুড়িকে টাকা দিলেন মানে আপনার মাকে টাকা দিলেন মানে টাকা তো আমার টাকা মানে নাকি ছেলেকে বুঝাই টাকা মানে নাকি স্ত্রীকে বুঝাই টাকা মানে নাকি বুঝাই তাই আপনার স্ত্রী বলছে টাকা তোমার মাকে দিয়েছ কেন টাকা তো সবই আমাদের আপনার স্ত্রীর হাব ভাব দেখে মনে হচ্ছে যেন আপনি আসমান থেকে আকাশ থেকে আপনি আপনার স্ত্রীর কোলের উপরে ধপ দিয়ে পড়েছেন আপনার মা আপনাকে পেশাব পায়খানা করায়নি আপনার মা আপনাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায়নি আপনার মা আপনাকে বড় করেনি আপনার মা আপনাকে দুধ পান করায়নি আপনার মা আপনাকে পেশাব পায়খানা করার পর ওই পানি খরচ করায়নি আপনার স্ত্রীর কথা দেখে শুনে মনে হচ্ছে যেন আপনার স্ত্রীর কলের উপর আপনি ধাপ দিয়ে পড়েছেন যেমনই পড়ে তেমনি বিভাশাদী করে নিয়েছেন ও বলছে টাকা মানে তো স্ত্রী টাকা মানে তো ছেলে বুঝায় টাকা মানে তো কন্যা বুঝায় মা কী করতে এলো এখানে এটা আপনার স্ত্রীর নীতি যদি কোনো দিন আপনি আপনার স্ত্রীর সামনে আপনার মাকে দশ টাকা কিংবা একশো টাকা দিয়ে দেন তাহলে আপনাকে ধুয়ে ফেলে দিবে ও আপনাকে ছিঁড়ে ফেলে দিবে একাই ফেলে আপনাকে মারে মেরে দিতেও পারে ও আপনার মাকে দেখতেই পারে না এর পরেও আপনার মায়ের সাথে ভালো আচরণ করতে হবে যে কোনো মূল্যে যদি জান্নাত পেতে চান ওই যে আপনার স্ত্রী কাপড় পরিষ্কার যখনই করতে যায় আপনার মা তখনই আপনার মা আপনার বউকে গালি দেয় তো এসে যদি এখন আপনার মাকে বলেন মা তোমার মৌমা তোমার পেশা পায়খানা পরিষ্কার করে তুমি গালি দাও কেন এই বাক্য যদি শুধু জোরে বলে দেন তাহলে আর জাননাতে হবে না আপনাকে মানে বোঝাতে পারি না মা কী জিনিস আপনারা আমার কথা বুঝতে পারছেন কি মা কী জিনিস আপনাকে বুঝাতে পেরেছি আমি এর নাম মা মাকে যে কোনো কথা জোরেই বলা যায় না তাব্দুল করিম সাহেব মা যে কাজ করে সবই যে উল্টা পাল্টা গো তো মায়ের সাথে কীভাবে ভালো আচরণ করব হ্যাঁ মাকে কিছু বলতে হবে এ কথাও সত্য যা কথা বলে সবই যে উল্টা আপনার স্ত্রী দিন রাত আপনার মায়ের সেবা করে তাও আপনার স্ত্রীর জন্য আপনার ওই পাড়া প্রতিবেশীর সামনে গিয়ে দুর্নাম করেছে আমার বউ আমাকে দেখে না গো আমার আমাকে মাকে লাথি মারে আমার বউ আমার নামে সবসময় দুর্নাম করে অথচ আপনার স্ত্রীর সদা সর্বদাই আপনার মাকে ভালোবাসে এ কথা সবসময় আপনার মা বলবে তো আল্লাহ বলছেন যদি মাকে কিছু বলতেই হয় তাহলে নরম করে বলো অকুল্লাম অকলান কারিমা নরম করে বলো কিভাবে এইভাবে বলবেন যদি কিছু বলতে হয় বলতেই হয় মাকে তাহলে বাড়ি যাবেন বাড়ি গিয়ে আম্মাকে বলবেন আম্মা আমি তো আপনাকে এখনই খেতে দিলাম এরপরও আপনি আমার নামে দুর্নাম করেন আপনি যদি বলেন যে আমি খেদে দিই না তাহলে তো প্রতিবেশী আমাকে দেখতে পারবে না ও বলবে ও মুখ ছেলেটা ভালো নয় তো আম্মা আপনি এরকম কথা বলিয়েন না আপনি এরকম কথা বলে আমাকে খারাপ লাগে এইভাবে নরম ভাষাতে বলতে পারবেন আবারও বলতে পারবেন যে আম্মা আপনার বউমাকে আপনি গালি দিচ্ছেন কেন আপনার মা তো আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে আপনার বউমায় তো আপনার কাপড় খুলে দেয় আপনাকে গোসল করাই এরপর আপনার বউমাকে গালি দিচ্ছেন যদি আপনি গালি দেন তাহলে তো আপনাকে ভালোবাসবে না যদি আপনি গালি দেন তাহলে তো আপনার পেশাব পায়খানা পরিষ্কার করবে না এ এইভাবে বলতে পারেন যদি বলতে হয় যদি মাকে কোনো কথা বলতেই হয় তাহলে এইভাবে বলতে হবে আর যদি না বলতে পারেন তাহলে যত কথা বলেছে পিতামাতা সব কথাকে ওষুধ মনে করে পানির সাথে গিলে খেয়ে নিতে হবে নয়লার জান্নাত হবে না দেখবেন এরপর অংশে আরও কঠিন করে আল্লাহ তালা বলছেন ওখিদ্দ হুমানুল্লিমিন রহমা পৃথিবীর মানুষ বাপমার সামনে যখন কথা বলবে তখন এই হাত দুটো নিচের দিকে নেমে যাবে মাথা নিচের দিকে নেমে যাবে মাথা নিচের দিকে নেমে গিয়ে নরম ভাষায় শান্ত মেজে যে কথা বলতে হবে এ কথা আল্লাহ বলছেন আল্লাহ কামা দিন রাত বলো আল্লাহ আমার পিতা মাতা আমাকে বাল্য অবস্থা যেভাবে লালন পালন করেছিল মাবুদ তুমি আমার পিতা মাতাকে সেভাবে লালন পালন করো তোমার রহমতের চাদরে আমার পিতা মাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ তুমি আমার পিতা মাতাকে সেভাবে রহমতের চাদরে দেখো আমি তো ওপরে কাজগুলো যা করলাম করলাম দেখাশোনা ভালো ব্যবহার যা করার করলাম আল্লাহ এখন তো তারা পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার কাছে কাজেই তুমি আমার পিতা মাতার সাথে ভালো আচরণ করো ভালো আচরণ করে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদার দন করো কথা কে বলবে ছেলে বলবে এ কথা নিজের কন্যা বলবে তো আপনার ছেলে একটা হুজুর ভাড়া করেছে আপনার আপনার কবর জেরাত করার জন্য এই ছেলেই একটু আমার দিকে তাকাও তো আপনারা একটু আমার দিকে তাকিয়ে থাকবেন আপনার কথাই বলছি আপনার বাপের মরা হলো আজকে দশ বছর কত বছর দশ বছর মরা হলো তা আপনি হুজুরের কাছে গেছেন মসজিদে মসজিদে হুজুরকে গিয়ে বলছেন হুজুর আমার আব্বার মরা হলো আজকে দশ বছর হুজুর তো আমার বাপের জন্য একটু কবর জিয়ারত করে দেন না একটু দোয়া করে দেন না এই পাঁচশো টাকা রাখেন আমার বাপের জন্য দোয়া করে দেন তখন হুজুর বলছে চলো পাঁচশো টাকা পেয়েছি পকেট গরম হয়ে গেছে এখন যা করতে বলো তাই করে দেবো বেদাত করতে বলে বেদাত করে দেবো শেরেক করতে বলে সেরেক করে দেবো চলো তোমার বাপকে আজকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে চলে আসছি তো ওই ছেলেটা হুজুরকে নিয়ে যাচ্ছে গরস্থান পাশে গিয়ে দাঁড়িয়েছে হুজুর বলছে হুজুর ওই তুই তুই তো ওই যে নিমের গাছটা বেরিয়েছে হুজুর ওটাই আমার বাপের কবর দশ বছর মারা হলো তো তাই নিমের গাছ বেরিয়ে গেছে ওটাই আমার বাপের কবর তো হুজুর তখন বলছে চলো আমার সাথে এসো গেল। যেমনই দুজন এক পাশে গিয়ে কবর পাশে দাঁড়িয়েছে তখন হুজুর এক পর্যায়ে বলছেন রব্বির হেমা কামার অব্বাই হে আমার প্রতিপালক আমার পিতা বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ তুমিও আমার পিতা মাতাকে তোমার রহমতের চাদরে লালন পালন করো তখন যে ছেলেটা পাঁচশো টাকা দিয়েছে ওই ছেলেটা আল্লাহ আমি আল্লাহ তুমি কবুল করে নাও বুঝতে পারেননি কথা বলি টাকা দিয়েছেন পাঁচশো আপনি হুজুর নিয়ে গেছেন আপনি ভাড়া করে হুজুর গোরস্থানের আপনার বাপের কবর পাশে গিয়ে দাঁড়িয়ে বলছেন রব্বির কামা কামার অব্বায়নি হে আমার প্রতিপালক আমার পিতা মাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল দু তুমি আমার পিতা মাতাকে সেভাবে রহমতের চাদরে দেখো তখন যে ছেলেটা পাঁচশো টাকা দিয়েছে ওই ছেলেটা আল্লাহ হুম আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও ওর মাথাতে মগজ আছে গো আরে বেটা টাকা তো দিলে তুমি তো তোমার মার জন্য কি দোয়া করলো ও তোর বাপের জন্য দোয়া করে চলে গেলো ওর সব দিকই লাভ পকেট গরম হলো মার জন্য নে হলো তোমার কি হলো বলো আরে বাংলা আরবি যদি না জানি বাংলাতে তো বলতে পারবো বাপের কবরের কাছে গিয়ে জান আমার বাপ সাধারণ মানুষ ছিল মানুষ হিসেবে আমার বাপ বাপ করতেই পারে আল্লাহ মানুষ হিসেবে আমার মা পাপ করতেই পারে আল্লাহ মানুষ হিসেবে আমার পিতা মাতা পাপ করতেই পারে অতএব তুমি আমার পিতা মাতার কবরাজে মাফ করে দাও আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি খালিক তুমি মালিক তুমি গফুর রহিম আল্লাহ তুমি ক্ষমাশীল আল্লাহ তুমি দয়াশীল আল্লাহ তুমি রহমানুর রহিম আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা যাই দুই হাত তুলে মাবুদ তুমি আমার মার কবরা জবকে মাপ করে দাও এ কথা বলতে 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 যদি একবার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আপনার বাপের কবরাজে মাফ হবেই হবে হুজুর দোয়া কবুল হতেও পারে না হতে পারে কিন্তু আপনি আপনার কন্যা আপনার ছেলে যদি একবার আপনার জন্য দোয়া করে দোয়া কবুল হবেই বাপ মায়ের জন্য ছেলেমেয়ের দোয়া কবুল হবেই বাপ মায়ের জন্য ছেলেমের দোয়া কবুল হবেই কবরের কাছে বলতে পারেন না কেন যেতেই তো শিখলেন না গরস্থান কি জিনিস ওই যে বাপকে কবর দিয়েছি না দশ বছর আগে আজকে কবর তেমনই আছে দেখতেই জাননি যে কেমন আছে একবার তো যেতে হয় বাপের জন্যে এই জন্য তো আপনাকে কোনো এক আলোচনাতে বলেছিলাম ছেলেকে যদি ওই ডিগ্রি শিক্ষা অর্জন করেন শিক্ষিত শিক্ষায় শিক্ষিত করেন যেদিন মারা যাবেন আপনি তারপরের দিন আপনার ছেলে সে ডিজে বাজাবে ওই যে জানুয়ারি মাস চলছে আপনার ছেলে ডিজে বাজিয়ে বেড়াচ্ছে চুলো কাটছে ওই তো কেউ মোর বৈশাখে চুলো কাটছে ওই যে আপনাদের পার্ক আছে পাশেই কি পার্ক ওটা না 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 ওই কি পার্ক আদিনা পার্ক কি আছে পার্ক সোনার বাংলা ওটাই সোনার বাংলা পার্ক ওই আপনার আপনার ছেলে আর আপনার কন্যা ওখানে ডিজে বক্স বাজাতে গেছে ও বা মুসলমানের ছেলে ওকে বলিনি বেটা তোমার যদি গান বাজায় হয় তুমি নাম পরিবর্তন করে গান বাজায় তোমাকে তো বলেছি যদি পার্কে গিয়ে গান বাজাতে হয় মহিলাকে নিয়ে ঘুরতেই হয় তাহলে তোমার নাম পরিবর্তন করে তুমি বলি আমার নাম গৌতম বুদ্ধ আমার নাম কৃষ্ণ আমার নাম অমুক তুমি মুসলমানের বাচ্চা মুসলমান নাম দিয়ে গান বাজাও মানে তোমার বিদ্যা বুদ্ধি আছে তোমার হায়া আছে কাপুরুষ সন্তান তোমার মানবতা নেই তোমার বাপের লজ্জা নেই লজ্জা নেই তোমার বংশের লজ্জা নেই তোমার যদি লজ্জা থাকতো তুমি কেন কি হিসাবে গান বাজাতে গেলে তুমি জানো না গান বাজায় ইহুদিদের নীতি গান বাজায় খ্রিস্টানদের নীতি গান বাজায় ইহুদিদের নীতি গান বাজায় খ্রিস্টানদের নীতি আবদুল্লাহ নোমার রাজি আল্লাহ বলছেন আমি আর আল্লাহ নবী রাস্তাতে চলে যাচ্ছিলাম রাস্তাতে যেতে 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 কোথা থেকে যে একটা গানের শব্দ এলো গানের শব্দ যেমনই আসা তেমনি আল্লাহ নবী এই দুই হাতের শাহাদাত আঙ্গুলকে দুই কানে ভরে নিলেন দুই কানে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে দূরে সরে চলে গিয়ে আবদুল্লা আবদুল্লাহ হালতা তুমি কি কিছু শব্দ শুনতে পাচ্ছ গানের তখন আবদুল্লাহ রাদি আল্লাহ আরবি ভাষায় বলছেন লা আল্লাহ নবী জি না গান বাজনা শব্দ শুনতে পাই না তখন ফারাফা ইস বাহিমিন ওজনাই হে আল্লাহ তার দুই হাতের দুই আঙুলকে বের করে নিলেন বলেন গান বাজনা হালাল না হারাম 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 আর ওই কাপুর সন্তান বড় বক্স ভাড়া করেছে লরিতে বেঁধেছে ট্রাক ট্রাক্টারে বেঁধেছে ওই ভটভটি লাদেন গাড়িগুলোতে বেঁধেছে তারপরে নাচতে নাচতে নাস্তে চলে যাচ্ছে মনে হচ্ছে